আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহরাম, প্রবাসী কর্তৃপক্ষ মুজাদ্দিদ ইসলামী আলী মাদ্রাসা কালী গুরগাজীপুর। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে অর্থনীতি দ্বিতীয় পত্র আলিম প্রথম বর্ষ। আমরা আজকে জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলবো। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে জলবায়ু পরিবর্তন এবং জলবায়ু পরিবর্তনের উপর বাংলাদেশের সম্ভাব্য যে প্রভাবসমূহ সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমাদের যে বিষয়টা হচ্ছে যে বর্তমানে গ্রিন হাউস এফেক্টের ফলে জলবায়ুর উপর একটা বিরূপ প্রভাব পড়ছে। এই জলবায়ুর বিরূপ প্রভাবের ফলে বিশেষ করে নিম্ন অঞ্চলের দেশগুলা পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে, মরুকরণের সমস্যার সৃষ্টি হয়েছে। এই যে জলবায়ুর বিরূপ প্রভাব, সেটা কিন্তু সারা বিশ্বের সাথে বাংলাদেশের উপর প্রভাব পড়ছে। এখন আমরা দেখব যে জলবায়ুর পরিবর্তনের ফলে বাংলাদেশের সম্ভাব্য প্রভাবসমূহ কী। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের সম্ভাব্য প্রভাবসমূহ হচ্ছে নিম্ন উপকূলীয় অঞ্চল তলিয়ে যাবে। বিশেষ করে আমরা হচ্ছে বাংলাদেশ হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় বদ্বীপ। এখানে বদ্বীপ মানে হচ্ছে চারিদিকে পানি মাঝখানে বোয়াকারের দ্বীপ। তার মানে আমরা যেহেতু বিশ্বের মধ্যে সবচেয়ে বড় বদ্বীপ, আমরা আমাদের নিচু অঞ্চলগুলা জলবায়ু পরিবর্তনের ফলে বরফ গলার কারণে আমাদের নিচু অঞ্চলগুলা আস্তে আস্তে তলিয়ে যাবে, এটি বিজ্ঞানীদের ধারণা এবং সেটি কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে গেছে। জলবায়ু পরিবর্তনের যে প্রথম প্রভাবটা সেটা হচ্ছে আমাদের উপকূলীয় অঞ্চল নিম্ন অঞ্চলগুলো পানিতে তলিয়ে যাবে। এরপরেরটা হচ্ছে দেশের উত্তরাঞ্চলের মরুকরণ। আমাদের দেশের উত্তরাঞ্চল যেগুলো সেখানে কিন্তু এখনই অনাবৃষ্টির কারণে মরুকরণ শুরু হয়ে গেছে। এটা কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাবের ফলে হয়েছে। বিশেষ করে সিরাজগঞ্জ, রংপুর, দিনাজপুরের সমস্ত অঞ্চলে বেশ কিছু অঞ্চল কিন্তু মরুকরণের প্রক্রিয়া চলে গেছে। তার মানে জলবায়ু পরিবর্তনের ফলে আরেকটা সমস্যার সৃষ্টি হচ্ছে যে মরুকরণের তৈরি হওয়া, মরুকরণ সৃষ্টি হওয়া। এরপরে হচ্ছে আরেকটা হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের ফলে সমস্যা হচ্ছে কৃষির উৎপাদন হ্রাস পাওয়া। আমাদের দেশে জলবায়ু পরিবর্তনের ফলে অসময়ে খরা, বন্যা, ভূমিকম্প, জলোচ্ছ্বাস ইত্যাদি হওয়ার কারণে কিন্তু আমাদের দেশে কৃষির উৎপাদন দিন দিন হ্রাস পাইতেছে। আর বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ, ওই যে খরা, বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো, এগুলো কিন্তু দিনের পর দিন সৃষ্টি হইতেছে। এটা কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলেই হয়েছে এবং সেখানে কিন্তু আমাদের বড় একটা সমস্যার সৃষ্টি হয়েছে। জলবায়ু পরিবর্তনের আরেকটা সম্ভাব্য সমস্যা হচ্ছে যে নদীর গতিপথ পরিবর্তন হয়ে যাওয়া। এখন জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের দেশে কিন্তু নদীর গতিপথ দিনের পর দিন পরিবর্তন হয়ে যেতেছে, আর নদীর গতিপথ পরিবর্তনের ফলে নৌ চলাচলের কিন্তু অসুবিধার সৃষ্টি হয়েছে। জীব বৈচিত্র্য হ্রাস, জলবায়ু পরিবর্তনের ফলে অত্যাধিক খরা, ভূমিকম্প, শীত এবং অন্যান্য সমস্যার কারণে কিন্তু জীব বৈচিত্র্য, বিশেষ করে সুন্দরবনের ম্যানগ্রোভ বনের ধ্বংস সৃষ্টি হইতেছে এবং জীব বৈচিত্র্য কিন্তু নষ্ট হয়ে যেতেছে। সুন্দরবনের উপকূলীয় অঞ্চল লবণাক্ততা সৃষ্টি হইতেছে এবং সেখানে বিভিন্ন ধরনের প্রাণী এবং বিভিন্ন ধরনের গাছগাছালি কিন্তু সমস্যার সৃষ্টি হইতেছে। এটা কিন্তু জলবায়ু পরিবর্তনের একটা প্রভাব। এরপরে হচ্ছে প্রাণীর প্রবল সংকট। আমাদের দেশে জলবায়ু পরিবর্তনের ফলে আরেকটা সমস্যার সৃষ্টি হয়েছে, কোনো কোনো অংশে মরুকরণ শুরু হয়ে গেছে, সেখানে কিন্তু একেবারে শুকিয়ে গেছে, সেখানে কিন্তু পানির একটা প্রচণ্ড সমস্যার সৃষ্টি হয়েছে। এরপরে হচ্ছে মৎস্য বনের সম্পদ ধ্বংস হয়ে যাওয়া। আমরা দেখব যে জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের একটা সমস্যা আছে, নদীর গতিপথ পরিবর্তন হওয়া, নদীর পানি শুকিয়ে যাওয়া, যে কারণে কিন্তু মৎস্য এবং বনসম্পদ আস্তে আস্তে ধ্বংস হয়ে যেতেছে। বিভিন্ন ধরনের রোগ ব্যাধি সৃষ্টি হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে। বিভিন্ন ধরনের রোগ ব্যাধি, বিশেষ করে আল্ট্রাভায়োলেট রশ্মির অনুপ্রবেশের কারণে চামড়ার বিভিন্ন ধরনের ক্যান্সার, চোখের ছানি পড়া, বিভিন্ন ধরনের কঠিন কঠিন রোগের সৃষ্টি হচ্ছে। এটি কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাবের ফলে আমাদের দেশে সংঘটিত হয়েছে। আর ঋতু বৈচিত্র্যের পরিবর্তন, আমাদের দেশে যে ছয় ঋতুর দেশ আমরা বলে থাকি, গ্রীষ্ম, বর্ষা, শীত, বসন্ত, শরৎ, হেমন্ত, এখন কিন্তু সেটা কিন্তু ওই ছয় ঋতু দেখা যায় না। জলবায়ু পরিবর্তনের ফলে অসময়ে শীত, অসময়ে গরম এবং বৃষ্টি, খরা ইত্যাদির কারণে কিন্তু আমাদের দেশে বেশ ব্যাপক একটা সমস্যার সৃষ্টি হচ্ছে। এগুলো সবগুলো কিন্তু আমরা বলতে পারি যে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব। আমাদের মতো তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব কিন্তু ব্যাপক আকার ধারণ করেছে। উন্নত দেশগুলোতে যদি না হয়, কিন্তু আমাদের দেশে এর প্রভাবটা দিন দিন কিন্তু ব্যাপক থেকে ব্যাপকতার হচ্ছে। তাহলে আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তন কী, জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের দেশের সম্ভাব্য যে প্রভাবসমূহ, আসলে আমার মনে হয় তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।